লিঙ্কডইন কি এবং কেন? আমাদের প্রত্যেকের কেন লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত? 2002 সালে রিড হফম্যান নামক একজন ভদ্রলোক এবং তার সহযোগীরা মিলে ফেসবুকের মতো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম গড়ে তোলেন, যেই যোগাযোগ মাধ্যমটি যারা উদ্যোক্তা, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক বা কোনো স্পেশাল কাজ করেন বা রিসার্চ করেন, তারা যেন কানেক্টেড থাকতে পারে কোনো একটি যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। সেই জন্যই মূলত রিড হফম্যান এবং তার সহযোগীরা মিলে একটি যোগাযোগ মাধ্যম তৈরি করেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেরই মতো বাট পেশাজীবীদের জন্য। এই পেশাজীবীরা এখানে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেন। এই মিডিয়াটাই হচ্ছে লিঙ্কডইন। এখন লিঙ্কডইন আসলে কেন প্রয়োজন এবং আপনার কেন একটা লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত? যারা কোম্পানি পরিচালনা করেন, অর্থাৎ আপনার যদি একটা কোম্পানি থেকে থাকে, তাহলে আপনার কোম্পানির এবং আপনার নামে দুটি আলাদা আলাদা প্রোফাইল থাকা উচিত। আবার যারা আমরা একদম নতুন পড়ালেখা করে মাত্র বের হয়েছি বা আমরা কোনো একটা ইন্টার্নশিপ করতেছি বা কোনো একটা প্রজেক্টে কাজ করতেছি বা নিজের মতো করে কিছু একটা করতেছি বা কোনো কোর্স করতেছি, যাই করি না কেন, আমাদেরও কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত। তো লিঙ্কডইন যারা চাকরি খুঁজতেছে তাদের যেমন উপকারে আসে, ঠিক তেমনি যারা চাকরি দিবেন অর্থাৎ এমপ্লয়ি খুঁজতেছে, দক্ষ যারা এমপ্লয়ি খুঁজতেছে তাদের জন্যও কিন্তু উপকারে আসে। কীভাবে সেটা? যারা চাকরি খুঁজতেছে তারা কী করে যে তাদের যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো তাদের প্রোফাইলে দিয়ে রাখে লিঙ্কডইনে। সে কোথায় কাজ করছে, কোন কোন কোম্পানিতে তার কী কী পজিশন ছিল, তার এক্সপিরিয়েন্স কী কী, তার কী কী সার্টিফিকেট আছে, সে কী কী কোর্স করছে, কোন কোন ট্রেনিংয়ে সে অংশগ্রহণ করছে, এই জিনিসগুলো সে তার প্রোফাইলে দিয়ে রাখে। এটা দেখে কোম্পানিগুলো বুঝতে পারে যে তাদের কোম্পানির জন্য আসলে কাকে প্রয়োজন। সে অনুসারে কোম্পানিগুলো ওই যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে কল করে, অর্থাৎ এটা একটা ডিরেক্ট ইন্টারভিউয়ের মতো। অর্থাৎ বিভিন্ন কোম্পানি যখন সার্চ দেয় যে আসলে তাদের কোম্পানির জন্য কারা উপযুক্ত, তাদেরকে তারা কোম্পানিগুলো লিঙ্কডইন থেকে খুব ইজিলি খুঁজে নিতে পারে। এটা হচ্ছে কোম্পানির লাভ। আর যারা চাকরি খুঁজতেছে তাদের লাভ কী? তাদের লাভ হচ্ছে যে তারা জাস্ট প্রোফাইলটা তৈরি করতেছে এবং সেখানে তাদের যেই এক্সপিরিয়েন্সগুলো সেগুলোর আপডেট দিচ্ছে, সেগুলো অ্যাড করতেছে, তাহলে যেটা হচ্ছে তারাও কী পাচ্ছে, চাকরি পাচ্ছে বা তারা নতুন কোনো প্রতিষ্ঠানে গিয়ে জয়েন হতে পারতেছে। তাহলে পেশাজীবীরা কী করতেছে, দুপক্ষ এখান থেকে বেনিফিটেড হচ্ছে। এটাই হচ্ছে লিঙ্কডইনের মূল কাজ। তো আমরা যারা বাংলাদেশি, আমাদেরও সবার, যারা আমরা চাকরি প্রত্যাশী বা যাদের কোম্পানি রয়েছে, অলরেডি বিজনেস রয়েছে, তাদের সবারই লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত। যারা বিভিন্ন এমপ্লয়ি খুঁজতেছেন তারা চাইলে লিঙ্কডইন থেকে ভালো ভালো আপনি এমপ্লয়ি নিতে পারবেন। আবার যারা চাকরি খুঁজতেছেন তারাও লিঙ্কডইনে যদি আপনি সবার সাথে কানেক্টেড থাকেন, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর সাথে, বড় বড় কোম্পানির সিইওদের সাথে বা যারা পেশাজীবী সংগঠন রয়েছে তাদের সাথে, বিভিন্ন যারা উদ্যোক্তা বা সামাজিক কোনো কাজ করেন তাদের সাথে যখন আপনি কানেক্টেড থাকবেন, আপনার কাজগুলো যদি তারা দেখে তাহলে কিন্তু তারা আপনাকে ইনভাইট করতেই পারে। সো এটা হচ্ছে লিঙ্কডইনের সুবিধা। অর্থাৎ লিঙ্কডইনে যদি আপনি আপনার প্রোফাইলটা তৈরি করে রাখেন, আপনার এক্সপিরিয়েন্সগুলো সেখানে দেন এবং আপনার এক্সপিরিয়েন্স যদি আসলে কোনো একটা জায়গায় আপনি কাজ করার মতো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি লিঙ্কডইনের মাধ্যমে কোনো না কোনো কোম্পানিতে কল পাবেন। তো এখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এও কিন্তু আমরা চাইলে আমাদের প্রোফাইলে আমরা যেখানে যেখানে কাজ করি সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। আমরা কোন ভার্সিটি থেকে পড়ছি, কী কী এক্সপিরিয়েন্স আছে, কোথায় কোথায় আমরা জব করছি, সেগুলো কিন্তু আমরা ফেসবুকেও দিয়ে থাকি। তাহলে ফেসবুক থেকে কেন কল আসে না বা ফেসবুক থেকে দেখে কেন কেউ আমাদেরকে ডাকে না যে আসলে কিন্তু পুরোপুরি তা না, মাঝে মধ্যে কিন্তু ফেসবুক থেকে দেখেও আমাদেরকে অনেকে ডাকে। তাহলে ফেসবুক এবং লিঙ্কডইনের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে ফেসবুক একটা মাস মিডিয়া, এটা পলিটিশিয়ানরা ব্যবহার করে, এটা যে কেউই ব্যবহার করে, কিন্তু লিঙ্কডইন কিন্তু সবাই ব্যবহার করে না। লিঙ্কডইন শুধুমাত্র প্রফেশনালরাই ব্যবহার করে থাকে। তো আবার ফেসবুকে আমরা চাইলেই যে কোনো কিছু আমাদের প্রোফাইলে অ্যাড করে দিতে পারি, এমনকি অ্যাড করে দিতে পারি যে আমি ফেসবুকে চাকরি করি বা আমি গুগলে চাকরি করি, এটা কিন্তু আমরা ফেসবুকের প্রোফাইলে চাইলেই অ্যাড করে দিতে পারি, বা আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ছি এটাও কিন্তু আপনি চাইলে অ্যাড করে দিতে পারি আমার প্রোফাইলটাতে। কিন্তু লিঙ্কডইনে আপনি চাইলেই আপনার প্রোফাইলে যে কোনো এক্সপিরিয়েন্স বা যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন না। লিঙ্কডইনে অ্যাড করার সময় আপনার কাছে সার্টিফিকেট খুঁজবে, আপনি যদি কোনো ট্রেনিং করছেন সেই ট্রেনিংয়ের কথা যদি আপনার প্রোফাইলে উল্লেখ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সার্টিফিকেটের একটা ছবি সেখানে দিতে হবে, ইনক্লুড করে দিতে হবে। কিন্তু ফেসবুকে যদি আপনি দিয়ে দেন যে আপনি অমুক জায়গা থেকে ট্রেনিং করছেন, তারা কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট চাইবে না। আবার লিঙ্কডইনে আপনি যখন কোনো একটা কোর্স করছেন বা কোনো একটা লাইসেন্স আপনার আছে, সেটা যখন আপনি অ্যাড করবেন আপনাকে অবশ্যই সেই লাইসেন্স বা সেই কোর্সের যে সার্টিফিকেট সেটা অবশ্যই লিঙ্কডইনে শো করতে হবে, অর্থাৎ লিঙ্কডইনে সেটা আপনাকে দেখানো লাগবে। তখনই কেবল লিঙ্কডইন আপনাকে
সেটা অ্যাপ্রুভ করবে আপনার প্রোফাইলে অ্যাড করার জন্য। তার মানে লিঙ্কডইন একটা সিকিউরড একটা মাধ্যম, যে মাধ্যমে আসলেই যারা যেই যেই কাজটাতে পারে বা যে যেই কাজটাতে যোগ্য সে তার ওয়ালে বা তার প্রোফাইলে শুধুমাত্র ওই জিনিসগুলোই যুক্ত করতে পারে, বাকি জিনিসগুলো আসলে যুক্ত করা যায় না। তাহলে আশা করি আমরা বেসিক ডিফারেন্সটা বুঝছি যে আসলে লিঙ্কডইন কী, কেন লিঙ্কডইন অন্যান্য মিডিয়াগুলো থেকে ডিফারেন্ট এবং আমাদের কেন লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত। এখন কোশ্চেন হচ্ছে আসলে আপনারা আপনাদের কীভাবে লিঙ্কডইন প্রোফাইলটা ডিজাইন করবেন, আমি আপনাদেরকে এখন সেই জিনিসটা দেখাবো। তো প্রথমে আমি আমার একটু টাইমলাইনটা দেখি যে কি কি হচ্ছে। পাঠাও, তারা তাদের কর্মীদের মধ্যে একটা মিটিং হয়েছিল, সেই জিনিসটার একটা এখানে একটা আউটলুক দিয়েছে। তারপর হচ্ছে সাফায়েত হোসাইন, উনি আজকে অফিসে কি কি কাজ করছেন এবং মনে হয় একটা সেশন ছিল, সেই সেশনটার একটা আপডেট এখানে দিয়েছেন। রাফিউদ্দিন আহমেদ, উনি ক্লাউড কিচেন নিয়ে একটা কথা বলেছেন, অর্থাৎ প্যান্ডেমিক এর মধ্যে কিভাবে ক্লাউড কিচেন মানুষের উপকারে আসতে পারে সেই জিনিসটা নিয়ে একটা পোস্ট করেছেন উনি। IBM কোম্পানি, ওনাদের একজন কনসালটেন্টের নাম এখানে দিচ্ছেন ইন্টারভিউ আকারে। তারপরে ইভেলিয়ার রাসেল ভাই, ওনার মেবি একটি ফেসবুক লাইভ রয়েছে আজকে, সেটির একটা আপডেট এখানে দিয়েছেন। এখানে ডেনিম এক্সপার্ট লিমিটেড এর আমরা কর্মীদের একটা মেবি সফর বা ট্যুর জাতীয় কিছু একটা হয়েছিল সেটার একটা আপডেট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে জামিল আহমেদ, উনি সেবা XYZ এ কাজ করেন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে, তো উনি ওনার অফিসের আজকের যে কর্মকাণ্ড সেগুলোর একটা আপডেট এখানে দিলেন। এভাবেই কিন্তু আমরা আসলে কি মানে লিঙ্কডইন থেকে বিভিন্ন আপডেট গুলো আমরা পেতে পারি বিভিন্ন কোম্পানির। উনি মেবি একটি সার্টিফিকেট অর্জন করেছেন মাহমুদুল করিম ব্র্যাক থেকে, সেই জিনিসটা এখানে উনি আপডেট দিলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার প্রোফাইলটা আমি কিভাবে সাজিয়ে রাখছি। তো এটা হচ্ছে লিঙ্কডইনে আমার প্রোফাইল, এই জিনিসটা দেখেন আমি সুন্দর একটা ব্যানার দিয়েছি, সেখানে আমার বইয়ের অ্যাড আছে, আমার হালদম অ্যাপ্লিকেশনের বই, আমার একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখছি এবং আমি কোথায় কোথায় পড়ালেখা করছি, কোথায় কি কাজ করছি সেই জিনিসগুলো আছে। আমি হালদম অ্যাপ্লিকেশনের ফাউন্ডার সেটা দেওয়া আছে, আমি চিটিং ইউনিভার্সিটি পড়ছি সেটা দেওয়া আছে, এছাড়াও আমি এডু লেকচার বিডিএর ফাউন্ডার সেটা দেওয়া আছে, আমি চিটিং ইউনিভার্সিটি পড়ছি সেটা তো আছেই, আমি কয়েকটা কোর্স করেছিলাম সেগুলোর আমার কাছে লাইসেন্স রয়েছে, সেগুলো হচ্ছে পাইথন ডাটা স্ট্রাকচার, পাইথন ডাটা স্ট্রাকচার দুইটা কোর্স, একটা হচ্ছে ইনিশিয়েটিং এন্ড প্ল্যানিং প্রজেক্ট, এটার উপর একটা কোর্স করেছিলাম সেটা এখানে দেওয়া আছে, এগুলো কোর্সের। আর প্রোগ্রামিং ফর এভরিবডি এটাও আমি করেছিলাম, এটাও এখানে আমি দিয়ে রাখছি। এছাড়াও আমি ভলান্টিয়ারিং কিছু কাজ করেছিলাম সেগুলো এখানে দেওয়া আছে। এছাড়াও আমার কোথায় কোথায় ইন্টারেস্ট রয়েছে বা কোন কোন কোম্পানি আসলে আমি লাইক দিয়ে রাখছি সেই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার প্রোফাইল। এখন আমার প্রোফাইল ছাড়াও আমার হালদা পাবলিকেশনের একটা পেজ আছে, আবার আমার এডু লেকচার ভিডিও কিন্তু একটা পেজ রয়েছে। আমরা দেখি আসলে আমি সেই পেজগুলো আমি কিভাবে গুছিয়ে রাখছি বা সেই পেজগুলোতে আমি কি কি আপডেট দিয়ে থাকি। এটা হচ্ছে এডু লেকচার ভিডিও এর পেজটা আমার, এখানে আমি আমার বইয়ের আপডেট গুলো দিয়ে থাকি, কি কি টিউটোরিয়াল আসবে সেগুলো মাঝে মধ্যে দেই এবং সেখানেও আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি। একই সাথে আমি যদি আমার হালদা পাবলিকেশনের এটাতে যাই, হালদা পাবলিকেশনের যে পেজটা সেটাতে যদি যাই, হালদা পাবলিকেশনের পেজটাতে ঢুকতেছি আমি, এখানেও আমি আমার বইয়ের আপডেট গুলো দিয়ে রাখছি, পাবলিকেশনের লোগো দিয়ে রাখছি এবং পাবলিকেশন থেকে কি কি বই আসবে বা কি কি বই বের হয়েছে সেটারও আপডেট আমি এখানে দিয়ে রাখি। এভাবেই আপনারা আপনাদের কোম্পানির পেজ বানাবেন বা আপনারা যেখানে কাজ করেন সেটার পেজ বানাবেন, আপনাদের প্রোফাইলটা ডিজাইন করবেন বা প্রোফাইলটা সাজাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই উপকার আসবে, পারলে শেয়ার করবেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। অন্য একদিন আপনাদের সাথে আবারও কোনো আইডিয়া নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।